কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর মুড়া ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজে মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ভান্ডারের সভাপতিত্ব ও বিশিষ্ট সমাজসেবক সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোশাররফ হোসেন লিটন, মাহাদি এন্টারপ্রাইজের সভাপতি স্বত্বাধিকারী সাইফুল ইসলাম খোকন, ইউপি রাশেদা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ সহ আরো অনেকে। নির্ধারিত সময় খেলার শেষে 2-0 গোলে ব্যবধানে শরীফ ফুটবল একাদশকে হারিয়ে খেলায় আয়ান মারুফ ফুটবল একাদশ বিজয় লাভ করেন। সম্মানিত অতিথিদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি আছেন।